টেকনোলজি ফিল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন কীভাবে এস এস পিএসপি এবং মাইস্কুয়েল ডাটাবেস ব্যবহার করে একটি সিএমএস তৈরি করবেন তার ধারাবাহিক টিউটোরিয়াল গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে পিএসপির সাহায্যে একটি লগ ইন সিস্টেম তৈরি করবেন এ পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি লগ সিস্টেম তৈরি করবেন এখানে দেখুন যখন আমরা এখানে লগ ইন করছি আমি যে কোনো একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এটি লগ ইন করলাম তাহলে দেখুন আর এখানে ইন্ডেক্স পেজে এটি চলে গেছে অর্থাৎ এটি লগ ইনটা সাকসেসফুল হয়েছে কিন্তু আমি যদি আবার আমাদের লগ ইন পেজে প্রবেশ করতে চাই আমি এখানে লগ ইন লিখলাম লগ ইনটা পিএসপি লিখে আমি এন্টার দিলাম দেখুন সেটি আর লগ ইন পেজে যাচ্ছে না আমাদের ইন্ডেক্স পেজে সেটি রিডাইরেক্ট হয়ে চলে আসতেন কিন্তু অনেক সময় আমাদের একটি ইউজারকে লগ আউট করে আরেকটি ইউজার দিয়ে লগ ইন করার প্রয়োজন হতে পারে সেই কারণে আমাদেরকে এই লগ আউট সিস্টেমটি তৈরি করতে হবে এবং আমাদের প্যানেলে লগ সিস্টেমটি অ্যাড করতে হবে লগ আউট সিস্টেমটি অ্যাড করার জন্য আমাদেরকে যেটি করতে হবে এইখানে দেখুন যখন আমরা লগিং করেছি লগিং করার সময় আমরা সেশনটা স্টার্ট করেছি এবং এখানে বলে দিয়েছি যে এই বিষয়গুলো যদি এমটি হয় তাহলে সে এই বিষয়গুলো শো করবে আর যদি এমটি না হয় তাহলে সে হচ্ছে ইন্ডেক্স পেজে নিয়ে যাবে কিন্তু এইখানে যখন আমি সেশনটি স্টার্ট করেছি তখন আমার ব্রাউজারে লগিংয়ের তথ্যগুলো সংরক্ষিত রয়েছে অর্থাৎ আমাদের এই ইউজারের যে তথ্যগুলো অর্থাৎ এখানে ইউজার আইডিটি আমি সেশন ভেরিয়েবলের মধ্যে আমি ইউজারের তথ্যটি দিয়েছি ইউজার আইডিটি দিয়েছি এই ইউজারের তথ্য সহ অন্যান্য তথ্য আমাদের ব্রাউজারে সেভ রয়েছে আমরা যদি এই তথ্যগুলো ব্রাউজার থেকে মুছে দিই তাহলে সেই লগের লগিংয়ের তথ্যটি মুছে যাবে এবং আমাদের সেটি লগ আউট হয়ে যাবে অর্থাৎ আমাদের সেশনটি নষ্ট করে ফেলতে হবে এই সেশনটি নষ্ট করে ফেলার জন্য পিএসপির একটি ফাংশন রয়েছে সেটি হচ্ছে সেশন ডিস্ট্রয় ফাংশন আমরা এখন সেই সেশন ডিস্ট্রয় ফাংশনটি ব্যবহার করে লগ আউট করব এটি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে আমি একটি নতুন ডকুমেন্ট নিলাম এটি আমি সেভ দিচ্ছি লগ আউট ডট পিএসপি এই নামে এইখানে আমাদের শুরুতে বলে দিতে হবে যে আমার এটি সেশন স্টার্ট রয়েছে কিনা যদি সেশন স্টার্ট থাকে তাহলে সেই কাজগুলো করবে আর সেশন স্টার্টের বিষয়গুলো আমাদের এইখানে আমাদের যে লগ যে পেজ রয়েছে পেজের শুরুতে বলে দেওয়া রয়েছে সেই কারণে আমরা এই পেজটি এখানে আমরা রিকোয়ার ফাংশনের মাধ্যমে অ্যাড করে দিব রিকোয়ার এখানে আমরা লগ ইন ডট পিএসপি আমাদের লগ ইন পেজটি আমরা এখানে অ্যাড করে দিলাম তারপরে এখানে আমাদের সেশনটি ডিস্ট্রয় করে দিতে হবে সেশন ডিস্ট্রয় করার জন্য এসি ডব্লিউসআইএম সেশন আর ওয়াই পিএসপি সেশন ডিস্ট্রয় ফাংশনটি লিখলাম তারপরে যখন এই সেশনটি ডিস্ট্রয় হয়ে যাবে অর্থাৎ লগ আউট হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে আমার এই পেজটি ফোর্সলি রিডাইরেক্ট হয়ে আমাদের লগ ইন পেজে চলে যাবে তাহলে আমরা এখানে হেটার ফাংশনের মাধ্যমে বলে দিচ্ছি লোকেশন লগ ইন ডট পিএসপি এই পেজে এটি চলে যাবে এখন আমরা আমাদের ব্রাউজারে যাই যে এইখানে যদি আমি লগ আউট পেজটিতে প্রবেশ করি আমি লোকাল হোস্ট নিউজ সাইট প্যানেল এখানে লগ আউট ডট পিএইচপি এই পেজে আমি প্রবেশ করলাম তাহলে দেখুন আমার এখানে ইন্ডেক্স পেজটি রিডাইরেক্ট হয় এখানে লগ ইন পেজে চলে আসছে এখন আমরা অন্য একটি ইউজার দিয়ে আমরা এটি আবার লগ ইন করতে পারবো যেমন এখানে আমি সাকি সাকি ওয়ান টু থ্রি আরেকটি ইউজার দিয়ে আমি এখানে লগ ইন করলাম তাহলে দেখুন এটি আবার লগ ইন করতে পেরেছি এবং আমাদের ইন্ডেক্স পেজে চলে গেছে কিন্তু আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে ইউআরএল লিখে আমরা এটি লগ আউট করছি এটা যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি না আমাদের লগ আউট সিস্টেমটিকে আরেকটি ইউজার ফ্রেন্ডলি করতে হবে আরেকটি ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা এখানে যে মেনু আইটেমগুলো দিয়েছি এখানে আরেকটি আইটেম দেবো সেটি হচ্ছে লগ আউট আইটেম এবং লগ আউট আইটেমটিতে আমরা লগ আউট যে ফাইলটি রয়েছে সেটির লিঙ্ক দিয়ে দেবো দেখুন আমি এটি কীভাবে করছি ইন্ডেক্স পেজে গেলাম এখানে আমি আরেকটি আইটেম নিচ্ছি লগ আউট আগেরগুলো আমরা নিয়েছিলাম হেডিং ট্যুর মধ্যে এটিও আমরা হেডিং ট্যুর মধ্যে নিয়ে এসেছি হেডিং টু আর এটিতে আমরা একটি এলিং গ্যাড করবো অ্যাঙ্করটেকের মাধ্যমে এই স্ক্রিপ্ট দিলাম তারপরে এখানে আমরা একটি হচ্ছে লগ আউট টট পিএইচপি এই ফাইলটিতে যাবে আর আমরা অ্যাংকরটেকটি ক্লোজ করে দিলাম এটি আমি সেভ দিলাম ব্রাউজারে গিয়ে এটি আমি ডিপ্রেস করলাম দেখুন এখানে লগ আউট বাটন চলে আসছে আমি যদি এই লগআউট বাটনে ক্লিক করি তাহলে সেটি লগ আউট হয়ে যাবে এবং আমাদের এখানে লগ ইন পেজে চলে যাবে এ পর্বে আপনারা দেখলেন কিভাবে পিএসপি সাহায্যে একটি লগ আউট সিস্টেম তৈরি করবেন পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো আপনাদের এই লগ আউট এবং লগ ইন সিস্টেম তৈরি করার পরে আপনাদের প্যানেলকে আরও বেশি কিভাবে সিকিউর করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার দিন ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখুন আমার চ্যানেলটি যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ